नमस्कार बंधुरा, बॉन्ग हिट ब्लॉगिंग चैनले अपने सकल के स्वागत जानाई। आज के एक नतून ब्लॉग निये आबार चले एसेछी। आज भाईफोटा उपलक्षे आमादेर बाड़ीते आमार दादारा भाईरा सबाई आसछे आर आमार मायेर दादाओ आसछे। तो सेई कारणेई सकाल सकाल आज बाजारे चले एसेछी। देखुन भाईफोटार बाजार कि रकम। আর আজকে ছোটর ওপর ব্লগটা হবে, কারণ ছবি তোলবার বিশেষ সময় পাওয়া যাবে না। তো ভাইফোঁটায় কী রকম কী খাওয়া দাওয়া হলো, কী অনুষ্ঠান হলো, সেই বিষয়েই আজকের ব্লগটি হবে। যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে বা এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখার পর তবেই সাবস্ক্রাইব করবেন। এই হলো আমাদের গ্রামের বাজার। তো এমনিতে বাজারটি খুবই বড়, গ্রামের বাজার হলেও বেশ বড় বাজার। তবে আজ ভাইফোঁটা উপলক্ষে সবজিপাতি বাজারে আরও বেশি এসেছে। কাল থেকেই বিক্রি হচ্ছে, কাল থেকেই সবজিপাতি বেশি আসছে, অনেকে কালকেই বাজার সেরে নিয়েছে। আর এই হচ্ছে মাছের বাজার। তো আমি একটু বেলায় এসেছি, ভোরের দিকে আরও মাছ ছিল, সব বিক্রি হয়ে গেছে। এখন কাতলা, রুই, সিলভার কাপ এইসব মাছ বেশি রয়েছে, আর একজন দুজনের কাছে ইলিশ রয়েছে আর চিংড়ি রয়েছে, ভেটকি রয়েছে একজনের কাছে। তো আমাকে বলছিল মাছ নিন দিদি, মাছ নিন, কিন্তু আমার কালকেই আমাদের বাজার হয়ে গেছে। আমার বাবা সকালে এসে একবার মাছ নিয়ে গেছে, তাই জন্য মাছ নিতে আমি আসিনি। এই দেখুন, এগুলি হচ্ছে গুঁতে মাছ। এখন দেখুন রান্না বান্না চলছে, আর রান্নাঘরে আমার ভাইয়ের বউ মানে বিট্টুর বউও ঢুকে পড়েছে। বিট্টুর বউ এখন ম্যাগি করছে বিহুর জন্য। আর এই আমার ছোট মামা, এখানে দেখুন বিহু, ছোট বিহু, বিট্টু। আর এই হচ্ছে আমার মাসির ছেলে, বড় ছেলে, বাঁকুড়ার মাসির। এই হচ্ছে বাপ্পা, আমার আরেক মাসির ছেলে। তো এখন মোটামুটি জমজমাট বাড়ি। তো দেখুন ব্লগটি, বেশি কথা বলবো না। বম্বে
দাদা ছোট আমার ফটো আগে হবে তো না না হ্যাঁ ঠিক আছে তুমি সবাইকে জিজ্ঞেস করছো এখানে প্লেট সাজানো মোটামুটি হয়ে গেছে ভাই ফোটার জন্যে। এটি জলখাবার, জলখাবারের সাথেই ভাইফোঁটা দেওয়া হবে। তো আমার ভাইদের জন্য প্লেট সাজানো হয়েছে আর ছোটো মামার জন্যও সাজানো হয়েছে। ছোটো মামা বসে গেছে, তো মা আগে ছোটো মামাকে ফোঁটা দেবে, তারপরে আমি দেব আমার ভাইদের। এখানে লুচি, বেগুন ভাজা, আলুর দম, মাছ ভাজা, মিষ্টি, পাঁচ ছ রকমের দেওয়া হয়েছে। আর কে আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বসুক বসুক, বিট্টু বসে যা। এই আমার আরেক দাদা, দুর্গাপুরের দাদা, ও একটু পরে এলো আর কি, ওই জন্য সবাইকে আর ভাই ফোঁটা হয়ে যাওয়ার পর ওকে ফোঁটা দিতে হলো। ফোঁটা হয়ে গেছে আর এখানে এখন সবাইকার আড্ডা বসেছে। এই হচ্ছে আমার আরেক বৌদি, বাঁকুড়ার দাদার বউ। এখানে দেখুন আমাদের ছোট অতিথি খেলতে বসেছে ছোট মামার সাথে। আর এখানে বাবা রান্না করতে বসেছে, বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি ঠিক নয়, এটা বিরিয়ানির মতোই অন্য এক রকমের ডিশ আর কি। মা মাংস করছে, মাছ হয়ে গেছে। মাছের ঝাল হয়েছে, মাছ ভাজা আর ফুলকপির তরকারি, চচ্চড়ি, বেগুন ভাজা, মুগের ডাল,
বিরিয়ানি, বিরিয়ানি না কি টাইপের আর কি, বিরিয়ানি ঠিক নয়, এটা হিমাচলের কোনো ডিশ আর কি, বাবা ইউটিউব দেখে শিখেছে। আর এখানে মটন হচ্ছে, মা করছে, কালকেই খাসির মাংস কিনে নিয়ে আসা হয়েছিল। আর বাবা অনেক রকমের মিষ্টিও বানিয়েছে আজকের জন্য, একটা মিল্ক কেক বানিয়েছে, ল্যাংচা বানিয়েছে। বাবা আসলে অনেক রকম রান্না করতে ভালোবাসে, আর আজকাল তো সারাদিন ইউটিউব দেখে, ইউটিউব দেখে দেখে রান্না শেখে। অন্য সময় হলে ফ্রাইড রাইস করা হয়, তো এইটি ইউটিউব দেখে বাবা শিখেছে আর কি, নতুন ধরনের মানে বিরিয়ানির মতো কিছু জিনিস কি করবে জানি না, মানে ফার্স্ট টাইম করছে এটা। কাজু প্রাজু সব বেঁটেছে, বেঁটে দিচ্ছে। আরে তুসি পাপড়টা কিছু লড়ালো, বা 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 বা, আরে বাবুর মুখে কিছু ঢুকালো ভাতটা চড়ুই পাখির মতো, বা 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 বা। তো বন্ধুরা, আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর নতুন বন্ধুরা পুরো ভিডিও দেখার পর সাবস্ক্রাইব করবেন। একটা পিস দিয়ে যাও, তাহলে আজকের মতো আসি, অন্য কোনো ব্লগে আবার দেখা হবে। ধন্যবাদ।